হ্যালো বন্ধুরা, ছোট্ট কটা কথা বলার জন্য আমি আসলাম এখন। কি বলবো বলতো, ওয়াইটিতে না আসলে না সত্যি বিশ্বাস করে জানতে পারতাম না যে মানুষ কতটা হিংস্র হতে পারে, কতটা নিচে নামতে পারে। কেউ এমন পরিমাণে মানুষকে অ্যাটাক করছে যাতে কেউ সুইসাইড করতে বাধ্য হচ্ছে, আবার কেউ এমনভাবে নিজের রিভেঞ্জ, একটা স্ট্রাইকের জ্বালা কেউ এমনভাবে মেটাচ্ছে যে আলাদা করে সুইসাইড করার দরকারই হচ্ছে না। রোজ মরছে তারা, রেগুলার মরছে, দিনে তিনবার করে, চারবার করে মরছে। তাহলে কষ্টটা কোনটার কম, কোনটার বেশি? দাঁড়িপাল্লায় মাপতে পারবো না, কারণ দুটোই সমান কিন্তু কোথাও না কোথাও। কেউ একবারে নিজেকে শেষ করতে চেয়েছে, কাউকে দিনের দিন শেষ করে দেওয়া হচ্ছে, আর ফাইনালি হয়তো শেষ করেও ফেল। কার কথা বলছি, সবাই তোমরা কমিউনিটি পোস্ট দেখেছো, কণিকার কমিউনিটি পোস্ট দেখে নিয়েছো। কমিউনিটি পোস্টে কি লিখেছে সেটাও তোমরা পড়ে নিয়েছো। তো এবার তোকে কটা কথা বলি, শান্তি, হ্যাপি, খুশি, সব দিক দিয়ে খুশি তো? মনে একটা শান্তি হয়েছে? তোর 32 ইঞ্চি ছাতিটার মধ্যে শান্তি হয়েছে, মানে প্রাণটা জুড়িয়েছে তোর? আশা করি জুড়াবে, কারণ এই দিনটার অপেক্ষাতেই তো ছিলিস বল। এই দিনটার অপেক্ষায় ছিল, এনএসএল চ্যানেল বন্ধ করে দিক। আহ, কী শান্তি বল, আজকে সত্যিই তো জয় হয়েছে, সত্যিই তো জয় হয়েছে। পার্টি কর, বল না, মাংস পাঠিয়ে দেবো, মাংস পাঠিয়ে দেবো, অ্যাড্রেস আছে, ডেলিভারি অনলাইন পেমেন্ট করে মাংস পাঠিয়ে দেবো। খা না, মাটনের লাল লাল ঝোল খা, খাবি? খা, তোকে বলেছিলাম না দুধের সরের চাল খাচ্ছিস, এমন কিছু করিস না যে একটা বাচ্চার মুখ থেকে দুধের গ্লাসটুকু সরে যায়। সরিয়ে দিলি বল, সরিয়ে দিলি। তুই জানিস এমএসএল এর, তুই কেন, আরে সে জানি তুই কেন, গোটা ওয়াইটি জানে এমএসএল এর সোর্স অফ ইনকাম এই চ্যানেলটা। এই চ্যানেলটাকে বাঁচিয়ে রেখেছে তারা মরিয়া হয়ে, কারণ তাদেরকে বেঁচে থাকতে হবে। এই চ্যানেলটাকে আঁকড়ে ধরে ওরা মিথ্যাবাদী, ওরা জোচ্চোর, ওরা চিটিংবাজ। তোর ক টাকা মেরে দিয়ে গেছে বে, উল্টে তোকে দিয়ে গেছে। ভাগ্যিস তোকে স্ট্রাইকটা মেরেছিল, আজকে তোর চ্যানেল গ্রো হয়েছে সেখান থেকে। যদি দেখতাম স্ট্রাইকের জন্য তো চ্যানেলটা পড়ে গেছে, তাহলে আফসোস হতো, কিন্তু যেখানে দেখছি সেই একটা স্ট্রাইকের জ্বালাকে ফেরোসাসের মতন ইউজ করে এত ফাস্ট্রেটেড হয়ে গিয়ে তুই গত 1.5 বছর ধরে, 2 বছর হতে চললো, তুই একটা চ্যানেলকে দিন রাত্রি নিগড়ে খেয়েছিস, আর নিজের আক্ষেল গুছিয়েছিস, আর নিজের চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করেছিস। আমি তো ভালো নিয়েছি, যদি ব্যবসার খাতিরে দেখিস তুই লাভ করেছিস, লোকসান করিসনি, কিন্তু লাভ করেছিস। ওই যে বিছানায় বসে থাকে আলুর বস্তাটা, বিছানায় বসে থাকে পঙ্গুটা, ল্যাংড়াটা, ওটার মুখে ভাতের থালাটা উঠতো এই চ্যানেলের টাকা থেকে, জানিস? যদি ধর আজকে সত্যি সত্যি এমএসএল পুরোপুরি বন্ধ করে দিল, কণিকার কথা শুনে তো তাই মনে হল, আর ভিডিও দেবে না। ওই যে পুচকিটা স্কুল যায়, একটা একটা অ্যামাউন্ট লাগে, তোর নেই তো তুই বুঝতে পারছিস না, লাগে জানিস তো, একটা বাচ্চার পেছনে খরচা আছে, তার বই খাতা, তার পেন্সিল, তার রবার, সবটাই এই কণিকার উপর দিয়ে চলতো। এই চ্যানেলটাই ছিল সোর্স অফ ইনকাম, সবাই আমরা জানি। যেমন তোর সোর্স অফ ইনকাম, তুই তোর পেটে একটাকে আনার জন্য তুই এই মানুষগুলোকে তো পিসে রক্ত চুষে রোজ একটু একটু করে রোজ রক্ত চুষে চুষে খাচ্ছিস, তাই না? রোজ চুষে চুষে খাচ্ছিস, চুষে চুষে খেয়ে অনেকটা আক্ষেল গুছিয়েও নিয়েছিস। আই থিঙ্ক এই জিনিসটার পর তোর শান্তি হবে, তোকে রোজ রোজ কষ্ট করে ভিডিও অন করে তোকে বারবার করে বকতে হবে না, একই কাসন্দি তোকে ঘাটতে হবে না। স্পাম কার বল, কি আফসোস বল, স্পাম কার, অথচ দেখ মা ডাক যা শোনা সে শুনে নিয়েছে। তোর বরের স্পাম আছে, বাট স্পাম জায়গা মতন ঢুকতে পারে না, তুই অকেজন পঙ্গু, তুই তোর বরের স্পামটা জায়গা মতন যেতে পারে না, মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে থাকে, ওই নিশুতি রাতে উঠে যখন হিসু করিস বেরিয়ে চলে যায়। কথাগুলো বলতে না আমার খারাপ লাগছে, কিন্তু বলছি, কি যাচ্ছে না, তোর বরের স্পামগুলো একদম ওয়েস্ট হচ্ছে। কি করা উচিত তোকে বলতো? কিছু করা উচিত না, না কি হবে তোকে কিছু করে, তুই তোর জায়গায় সাকসেসফুল তো, তুই তোর জায়গায় সাকসেসফুল তো, খেয়েছিস তোর ওই গোগ্রাসের হা, তোর ওই নাকের ফুটো, তো বলেছিলাম তোর নিঃশ্বাসে বিষ, বলেছিলাম না, দেখ হাতে নাতে প্রমাণ, 3.5 লাগে একটা চ্যানেল গোগ্রাসে গিলে নিলি, তাহলে তোকে রাক্ষসী বলবে না তো কাকে বলবে বল? তখনকার দিনে রাক্ষসীদেরও একটা স্ট্যান্ডার্ড ছিল, তুই এত বিলো দ্য বেল্ট রাক্ষসী যে গোটা চ্যানেল, গোটা ফ্যামিলি গোগ্রাসে গিলে নিতে পারিস, কি বলি বলতো তোকে? সারা জীবন মনে রাখবি এমএসএল এর মুখে ভাত আর যদি না ওঠে, এই চ্যানেল যদি সত্যি বন্ধ হয়ে যায়, এর জন্য তুই দেয়। আর কোনোদিনও বুক বাজিয়ে বলবি না কিন্তু যে আমি কোনোদিনও কারো চ্যানেল নষ্ট করতে চাই, কোনোদিনও বলবি না। তুই যে কতটা
স্বার্থপর, কতটা সেলফ সেন্টার, সেটা তুই হাতের নাতে প্রমাণ করে দিলি যে তুই নিজেরটা ছাড়া তুই কারোরটা বুঝিস না। এই জন্য তোর এই মুখটার মধ্যে কিচ্ছু আটকায় না, না কোনো বাচ্চার মৃত্যু কামনা করতে, না কোনো মানুষের চরিত্র নিয়ে ঘাটতে আসে না, কারণ তুই তো এইটাই, এই যে দ্যাটস ইউ আর, বুঝিস তো। জনগণ, তোমাদেরকে আমি কিছু বলে যাচ্ছি, আজকে অনেকেই এমএসএলকে হেট করো তোমরা, চলো এমএসএল আজকে তোমাদের জায়গাটা ক্লিয়ার করে দিল, তোমাদেরও শান্তি তো। আর চিন্তা করো না প্লিজ, আর চিন্তা করো না যে কালকে কণিকা কোন মিথ্যেটা বলেছিল, আগামী দিনে কোন মিথ্যেটা বলবে, আর চিন্তা করো না। আই থিঙ্ক আর দরকার করবে না, বলো। কষ্ট করে তোমার তোমাদের প্রিয় ক্রিয়েটারকে মাথা খামাতেও হবে না, খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াইফাই নেট নষ্ট করে ভিডিওগুলো দেখতে হবে না, আসবেই তো না, কেউ কোথা থেকে দেখবে বল, সেই আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি একটা জিনিস ভাবছি, যাদেরকে বেঁচে এতদিন খেলি, হঠাৎ করে তোর এই সোর্স অফ ইনকামের জায়গাটা বন্ধ হয়ে গেলে যে খাওয়াটা খাচ্ছিলিস সেটা চলবে তো? মানে এইভাবে চলবে তো? বাচ্চা জন্ম দিতে যাবি, একটা বাচ্চার মুখ থেকে খাবারের গ্লাস, দুধের গ্লাসটা কেড়ে নিলি, অথচ তোর খুব ইচ্ছা তোর একটা বাচ্চা জন্ম দেওয়া। চলো ভিউয়ার্সরা, তোমাদের সকলের জন্যই এইটুকুই বলে যাবো, গুড নিউজ, যাও পার্টি করো, এনজয় করো, ঠিক আছে, লাফাও, আনন্দ করো। আরে এখন পার্টির টাইম, এনজয়মেন্টের টাইম, যেটা চেয়েছো তোমরা দীর্ঘদিন ধরে, আজকে সেটা কোথাও না কোথাও ফুলফিল হয়েছে। তো যাও নিজের ক্রিয়েটারের কাছে কমেন্ট বক্সে গিয়ে হুল্লোড় করো, মস্তি মারো, আহ হেভি মজা হবে বল। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তুইও খুব ভালো থাকিস, আবার নতুন কাউকে খুঁজতে হবে রক্ত এইভাবে চুষে খাওয়ার জন্য, অতিরিক্ত রক্ত খেতে থাকলে তো প্রাণটা বেরিয়ে যায় না রে, প্রাণ পাখিটা না হয় আজ উড়েই গেল। যা ভালো থাক, আর খুঁজে নে আবার কার রক্ত চুষবি, ঠিক আছে।